আওয়ামী লীগের প্রার্থী বাছাই শিগগিরই অক্টোবরের চূড়ান্ত তালিকা সরকারকে আলোচনায় বসতে বাধ্য করবে বিএনপি চামড়ার দাম কম হওয়ায় পাচারের আশঙ্কা ব্যবসায়ীদের দেশের সম্পদ রক্ষায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিয়েছে অনেকে নব্বই ভাগ বর্জ্য অপসারণ হয়েছে দাবি সাইদ কোকনে এবং ঈদের ছুটিতে শিশুদের কলকাকুলিতে মুখর বসুন্ধরা তিগির টভি ওয়ার্ল্ড চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় ঈদ মোবারক স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে রয়েছে রাশেদ ইমাম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সামনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে জোর প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সেপ্টেম্বরের শুরুতেই প্রার্থী চূড়ান্ত করার কাজে হাত দেবে দলটি আর অক্টোবরের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি হলেই অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এর আগে যোগ্য প্রার্থীদের নির্বাচনী এলাকায় কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেবে আওয়ামী লীগ নিউজ টোয়েন্টি ফোরকে এমন কথা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না দেশের রাজনীতি এখন অনেকটাই নির্বাচনমুখী অক্টোবরে গঠিত হতে পারে নির্বাচনকালীন সরকার আর তাই সেপ্টেম্বর থেকেই অধিকাংশ রাজনৈতিক দল পুরোপুরি নেমে পড়বে নির্বাচনী প্রস্তুতিতে বসে নেই দেশের প্রবীণতম এবং গত দশ বছর ধরে ক্ষমতা থাকা আওয়ামী লীগও এরই মধ্যে তিনশো আসনে তৃণমূলের জরিপ শেষ করেছে দলটি প্রাথমিক তালিকা থেকে যাচাই বাছাই শেষে অক্টোবরের মধ্যে প্রার্থী তালিকার চূড়ান্ত অনুমোদন দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা এমনটি বলছেন দলটির সিনিয়র নেতারা তিনি কিন্তু মোটামুটিভাবে ওনার প্রস্তুতি নিয়ে নিয়ে রেখেছেন সেপ্টেম্বর মাস থেকে উনি শুরু করবেন বিভিন্ন এলাকার এমপিদেরকে সিগন্যাল দেওয়া এবং আমি আশা করি যে অক্টোবর নাগাদ সমস্ত তিনশত আসনেই তিনি সিগন্যাল দিয়ে দেবেন যে সমস্ত সংসদ সদস্য নিজ এলাকায় সাধারণ মানুষের কাছে অজনপ্রিয় হয়েছে তার কর্মকাণ্ডতে বিতর্কিত হয়েছে কর্মীদের কাছ থেকে দূরে সরে গেছে এরকম ব্যক্তিদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে তৃণমূলের জনপ্রিয়তা ও ব্যক্তিগত ইমেজ এই দুটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তারা যারা সবচেয়ে বেশি জনপ্রিয় এলাকার মানুষের সাথে সম্পৃক্ত মানুষ যাদেরকে ভালোবাসে রাজনীতির অতিরিক্ত ইতিহাস আছে দলের প্রশ্নে আদর্শের প্রশ্নে যারা আপসী নিশ্চয়ই তাদেরকেই দল এবং মনোনয়ন মনোনীত প্রার্থী হিসাবে বাছাই করবে সমীক্ষা সংস্থা কাজ করছে মাঠে তারা সমীক্ষা করছেন তারা জনপ্রিয়তা যাচাই বাছাই করছে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যিনি সবচেয়ে বেশি জনপ্রিয় থাকবেন তাকেই তো আমরা মনোনয়ন দেব তবে এবার দলের সিদ্ধান্তের বাইরে গেলেই থাকছে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে না কোনো ছাড় এমনটাই জানালেন আওয়ামী লীগের এই কারোর বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে তাহলে তাকে সাংগঠনিকভাবে কঠোর শাস্তি পেতে হবে যদি কেউ ব্যত্যয় ঘটায় দলের সিদ্ধান্তের বাইরে যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তৃণমূলকে শক্তিশালী এবং দলকে ঐক্যবদ্ধ এবং সরকারের উন্নয়ন তৃণমূলে পৌঁছাতে পারলে আগামীতে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ এমনটাই মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাহম্মদ মুন্না নিউজটো ঢাকা এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত মাঠের বিরোধী দল বিএনপি এমন প্রশ্ন যখন বিশ্লেষকদের মুখে তখন খালেদা জিয়ার মুক্তি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে শিগগিরই রাজপথে নামার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা নিউজ টোয়েন্টি ফোরকে তারা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন আলোচনা খালেদা জিয়ার মুক্তি তিনটি সরকারের হাতে এখন সরকার কি বেছে নিতে হবে কোন পথে তারা দাবি মেনে নেবে বিস্তারিত তহিত শান্তর প্রতিবেদনে গত ফেব্রুয়ারিতে দলের নেত্রীর গাড়িবহর গুলশান থেকে বক্সিবাজারের অস্থায়ী আদালত প্রাঙ্গনে পৌঁছে দিতে পথে নেমেছিল বিএনপির নেতাকর্মীরা সে সময় কাকরাইল আর চানখারপুল মোড়ে মানুষের এই ঢল নিয়ন্ত্রণে কাদানে গ্যাস এবং লাঠি চার্জ করতে হয়েছিল পুলিশকে সেদিন পাঁচ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে কারাগারে যান জিয়া তেইশটি শর্ত মেনে গত বিশ জুলাই এই সমাবেশ করে বিএনপি দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনের এই সমাবেশের মূল দাবি ছিল খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তি খালেদা জিয়ার মুক্তির জন্য তার গত ছয় মাসের কারা জীবনে বিএনপি যেসব কর্মসূচি নিয়েছে সেখান থেকে এই দুটি মোটামুটি সফল বলে মনে করেন দলের নেতারা মানুষের বিপ্লব বিদ্রোহ যখন শুরু হয় তখন কিন্তু ওই যে এখন যেমন সবাই আওয়ামী লীগ তখন আবার দেখবেন যে আওয়ামী লীগ নাই খুঁজিয়ে পাওয়া যায় না সরকারের মধ্যে আরেকটি সরকার গজিয়ে উঠছে কিনা এটা তাদের দেখা উচিত আর আমাদের বন্ধুর সংখ্যা কিন্তু বাড়ছে আমাদের সঙ্গে এমন এমন শক্তির মিত্রতা হবে যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা খুব দূর থেকেও চিন্তা করতে পারছেন না বেলা পিঠে গেছে এখন আমাদের পয়েন্ট অফ নামরা রিটার্ন আমরা রয়েছি এখন আমাদেরকে আন্দোলনের কর্মসূচি আমরা দিতে হবে কঠিন কর্মসূচি আমরা আনতে যাব সেই কঠিন কর্মসূচিটা কি হবে সেটা আমাদের সময় বলে দিবে এই সরকারকে ভাধ্য করব দেশ কি বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আমরা মুক্ত করব। বিএনপি নেতারা বলছেন সুষ্ঠু নির্বাচন আলোচনা খালেদা জিয়ার মুক্তি এই তিনটি সরকারের হাতে সরকারই ঠিক করবে কোন পথে তারা দাবি মেনে নেবে শুধু বিশ দল না দলের সঙ্গে সরকার আলোচনা আর যদি সেটি সম্ভব না হয় বাংলাদেশের যেটা সচরাচর এর আগেও হয়েছে সেটি হচ্ছে আন্দোলন বা রাষ্ট্রপতির বিমা এই যে ছাত্ররা কোটা আন্দোলন করলে কোটা আন্দোলন এদেরকে পা দিল এতে নিরাপদ সড়ক আন্দোলন এরকম যে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে আমার মনে হয় মানুষের সামনে চলে আসবে বেগম খালেদা মুক্তি এবং আপনার প্রত্যেকে আমরা আমাদের ভোটার দিকে প্রয়োগ করতে পারি এই দাবি চলে আসবে এই দাবি আপনি ঠেকাবেন কী দিয়ে জাতীয় নির্বাচন এবং ভোটাধিকার এই দুই দাবিতে সাধারণ মানুষও বিএনপির সঙ্গে থাকবে বলে মনে করেন কেন্দ্রীয় এই নেতারা তভিত শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা কোরবানির পশুর চামড়ার দাম কম পাওয়া নিয়ে ট্যানারি মালিক ও মৌসুমি ব্যবসায়ীরা একে অন্যকে দোষারোপ করছেন মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ ট্যানারি মালিকরা বকেয়ার টাকা দিচ্ছেন না এ কারণে অর্থ সংকটে পড়েছেন তারা অন্যদিকে চামড়ার কেমিক্যালের দাম বেশি হওয়া এবং আন্তর্জাতিক বাজার মন্দা থাকার কারণে চামড়ার দাম কম বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা বিস্তারিত জানাচ্ছেন আফসার উদ্দিন ঈদের দিন থেকে চামড়া সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ী এবং মাদ্রাসার প্রতিনিধিরা কাঁচা চামড়া বিক্রি করছেন ফরিয়াদের কাছে অভিযোগ করছেন দাম কম পাওয়ার মাদ্রাসারি চামড়া আমরা নয়শো টাকা করে বিক্রি করছি দেখছি অনেকে এর চেয়ে বিক্রি করতে হয়েছে আর কি কম দিচ্ছি কেন মানে বলে এই রেট কেউ বেশি দাম বলার কেউ কাউকে পাওয়া যায় না পাঁচ ছয় বছর দাম ধরে ওই দাম ওই সময় ওরা বিগত বছরে যেটা পারা থাকে ওই সময় দিয়ে দেয় আর কুরবানির আগ দিয়ে পুরো টাকাটা দিয়ে দেয় আর কি ফড়িয়া ব্যবসায়ীদের অভিযোগ ট্যানারি মালিকরা তাদের বকেয়ার খুব সামান্যই পরিশোধ করেছেন অর্থ সংকট নিয়েই দরদাম করে চামড়া কিনছেন তারা এরই মধ্যে আপনি যে ভালো চামড়া আছে আবার আপনি এর মধ্যে বইল আছে বইলটার দাম গেছে অনেক কম যার জন্য ওইটা আমাদের মিলে এক ওইটা অ্যাভারেজ কম লাগছে এখন তারা নগদ থেকে মাল কিনতেছে কিন্তু ফৈরে টাকা দিচ্ছে না ব্যাপারী বার্তা শেষ এইভাবে চামড়া ইটা ঢংসের নামায় চলে আসছে ট্যানারি আমাদের কাছে আমাদের অনেকের ঋণ থাকে তারা সম্পূর্ণ টাকা পরিশোধ করে না যেহেতু তারা টাকা পরিশোধ করে না তো অ্যাডভান্স দেওয়ার তো প্রশ্নই আসে না আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম কমে যাওয়া চামড়ার কেমিক্যালের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে কমেছে চামড়ার চাহিদা তাই সব হিসেব নিকেশ করে চামড়ার অর্থায়ন করা হচ্ছে বলে জানান ট্যানারি মালিকরা কোনো অর্থায়ন পাই না এটা ঠিক না হয়তো কোনোখান থেকে পাই না কিছু কোনোখানে অর্ধেক পেয়েছে কোনোখানে একটা পার্সেন্টেজ পেয়েছে কিছু না কিছু তো পেয়েছে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি প্রাইসটা কম আপনারা আমাদের সেল প্রাইসটা দেখেন এবং আমাদের অভারেড খরচা সব কিছু মিলে খরচা সব অভারেড খরচ মিলে আপনারা হিসাব করে দেখেন প্রাইসটা অ্যাকচুয়ালি কম দেওয়া হয় নাই কিন্তু বেশি দামে কিনে যদি সে লস করে এটার জন্য তো আমরা দেয় না অনেক টেনারি এক কোরবানির পাওনা অন্য কোরবানির আগে শোধ করে বলেও জানান মাদ্রাসার প্রতিনিধিরা আফসার উদ্দিন নিউজ ঢাকা গত বছরের এক হাজার টাকার চামড়ায় এবার বিক্রি হয়েছে তিনশো থেকে চারশো টাকায় কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্যানারি মালিকরা টাকা পরিশোধ করেননি দাম কম হওয়ায় ফরিয়াদের মাধ্যমে চামড়া পাচারের আশঙ্কাও করছেন অনেকে তবে পুলিশ বলছে দেশের সম্পদ যাতে পাচার না হয় সেজন্য তারা তৎপর রয়েছে রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী শাহেদ তিন বছর ধরে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা তাদের পাওনা পাচ্ছেন না ট্যানারি মালিকদের কাছ থেকে এবার নতুন করে চামড়া সরবরাহে তাই সংকার মধ্যে আছেন ব্যবসায়ীরা এর মধ্যে বাগরা দিচ্ছে ফরিয়ারা রাজশাহী অঞ্চলে কোরবানি শেষ হলেও আরতে আসেনি সব চামড়া যারা আরতে এনেছেন তারাও পাননি দাম এ নিয়ে ক্রেতা বিক্রেতা দুপক্ষই ক্ষুদ্র চামড়ার দাম খুবই কম গড়ে ধরেন ছশো টাকা দাম বলছে আর কিনাই তো আছে আপনি সাড়ে পাঁচশো টাকা ছশো টাকা করে যেগুলো ভালো চামড়া সাতশো আটশো টাকা বিক্রি হচ্ছে নাহলে তিনশো চারশো এ ধরনের বিক্রি হচ্ছে খাসি চামড়া বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা সবচেয়ে দুঃখ লাগে এটা যদি আমরা মনে করি যে চামড়াটা শুধু মাদ্রাসা এবং গরিবদের বিষয় তাহলে আমরা ভুল করছি এটা দেশের সম্পদ ট্যানারি মালিকরা পাওনা পরিশোধ না করায় আগের বড় ব্যবসায়ীরা এবার নিজেদের গুটিয়ে রেখেছেন ফলে ফরিয়াদের মাধ্যমে অনেকে চামড়া পাচারের আশঙ্কা করছেন তবে পুলিশ বলছে চামড়া পাচার রোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটি থানা এলাকায় এবং ওসিদেরকে নিয়ে আমরা মিটিং করেছি এবং আমরা তাদেরকে দিক নির্দেশনা দিয়েছি যাতে আমাদের মূল্যবান এই সম্পদ চামড়া যাতে অন্য কোথাও অন্য কোনোভাবে আমাদের সীমান্ত পাড়ি দিয়ে অন্য কোথাও না যেতে পারে চামড়া পাচার রোধে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে দেশের বাজারেই এবার চামড়ার ব্যবসা ও সংরক্ষণ নিশ্চিত করতে তারা কাজ করছেন বলেও জানান পুলিশ সুপার এগুলো আজকে সামনে রেখে এই চামড়ার আমরা সংরক্ষণ করব এবং দেশের ভিতরে এটা ব্যবসাটা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি দেশের মূল্যবান এই সম্পদ রক্ষায় সরকার ও প্রশাসনের সব উদ্যোগই ভেসতে যেতে পারে যদি ট্যানারি মালিকরা এবারও চামড়া না কেনেন কাজী সাহেদ নিউজ টোয়েন্টি ফোর দেশের ভেতরে ও বিশ্বে নানা সমস্যায় এখন চামড়া শিল্প নতুন উদ্যোক্তা তৈরি দূরে থাক এ শিল্পে এখন টিকে থাকাই হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ নানা সংকটে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে রপ্তানি আয় তবে সময়টাকে সংকটকালীন উল্লেখ করে এখান থেকেই ঘুরে দাঁড়াতে চায় উদ্যোক্তারা চামড়া শিল্পের সংকট খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী সুলতান আহমেদ তিন পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব ছবি তুলেছেন কামাল হোসেন হাজারিবাগ থেকে সরে চামড়া শিল্প এখন সাভারের হেমায়তপুরে পরিকল্পনার বৃত্তে তবে কতটুকু হয়েছে পরিকল্পনার সেই স্বপ্ন স্থানান্তর হওয়ার প্রায় দেড় বছর পরও শিল্পপল্লীতে নেই কর্মোদ্যম অনেকটা ঢিলে ঢালায় সময় পার করছেন সংশ্লিষ্টরা শুধু তাই নয় আশঙ্কাজনক হারে কমে গেছে রপ্তানি আয় দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে মোট চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে একশো কোটি পঞ্চান্ন লাখ ডলার যা আগের অর্থ বছরে ছিল একশো কোটি চল্লিশ লাখ ডলার লক্ষ্যমাত্রা একশো আটত্রিশ কোটি থাকলেও তার চেয়ে প্রায় বাইশ শতাংশ কম হয়েছে রপ্তানি আয় শুধু তাই নয় জুলাই মাসেও লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় বাইশ শতাংশ কম আয় হয়েছে রপ্তানিতে কিন্তু কেন আমাদের কিন্তু গত বছরেই ট্যানারি শিফটিং করতে হয়েছে সুতরাং আমরা কিন্তু অনেকদিন আমাদের প্রোডাকশনও বন্ধ রাখতে হয়েছিল এবং ইন দ্য মিন টাইম আমাদের অনেকগুলি বায়ার বিদেশে চলে গেছে মানে অন্যদিকে মুখ করছে চামড়া শিল্পে এখন যেসব সমস্যা রয়েছে তার অন্যতম উদ্যোক্তাদের অবকাঠামো তৈরি না হওয়া রাস্তাঘাট সহ সিইটিপি কার্যকারিতা পুরুদমে না পাওয়া নদী দূষণ নিয়ে অসন্তুষ্টি শিল্পপল্লীতে জমি বুঝিয়ে না দেয়া অন্যতম এছাড়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিকের দুর্বলতাকেও দুষছেন ব্যবসায়ীরা তো বিসিকের যে কর্মকাণ্ড যেটা বাস্তবে দেখা যাচ্ছে তাহলে তাদের ইনএফিসিয়েন্সি হতে পারে আর বুঝে শুনে যদি সে তারা এই গজেন্দ্র গমনে চলে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত যে কেন তারা সরকারের এই ভীষণের সাথে কন্ট্রাডিক্ট করে তারা এত দীর্ঘ সময় ক্ষেপণ করবে এখাত থেকে দু সালে পাঁচশো কোটি ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার মাত্র তিন বছর দূরে দাঁড়িয়ে রপ্তানি আয় হচ্ছে লক্ষ্যমাত্রার পাঁচ ভাগের এক ভাগ তবে অর্জন না হলেও খাতকে ইতিবাচক ধারায় নিয়ে যেতে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা উদ্যোক্তারা আছেন ব্যাংকিং সেক্টর আছেন এগুলোকে সংশ্লেষ করে ভালোভাবে আমরা যদি এটার একটা ভালো গাঁথনী এখন দিতে পারি তাহলে কিন্তু আমার ধারণা যে এই সেক্টরটার যে এক্সপোর্ট এই এক্সপোর্টটা আগামীতে আরো অনেক বৃদ্ধি করা সম্ভব হবে কিন্তু সেটা অর্থনীতিবিদদের আশা পরিকল্পিত উদ্যোগ হলে পোশাকের মতোই ঘুরে দাঁড়াবে চামড়া খাত সেই জনবলটা যাতে আমরা করতে পারি সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কুরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা এদিন কেউ কোরবানি করেন পারিবারিক ঐতিহ্য রক্ষায় কেউ কেউ আবার ব্যবসা বা কাজের চাপে প্রথম দিন কোরবানি দিতে না পারায় ঈদের তৃতীয় দিনে আজ শুক্রবারও কোরবানি করবেন অনেকে জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ মুর্শেদ আলম ঈদের দিন কসাই না পাওয়ায় কোরবানি করতে পারেননি এ কারণে কোরবানি করছেন ঈদের দ্বিতীয় দিন কালকে দিনে কষার সমস্যা আর হুজুরও দেখা পাওয়া যায় না এই জন্য আর দ্বিতীয় দিন দিছি দুটা গরু একটা মোষ দুইটা বেড়া দুইটা বেড়া দুইটা খাসি শুধু মুর্শিদ আলমী নয় ঈদের দিন নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিন তারা কোরবানি দিয়েছেন ব্যবসা করি তো এই জন্য কালকে সময় পাইনি এই জন্য আজকে ফিরে আসি আজকে কোরবানি দিব গ্রামের বাড়িতে খাসি দিছি গরু দিছি আর এখানে শুধু গরু দুইটা পশু কোরবানির পর অনেকেই এদিন নিজ উদ্যোগে কোরবানির বর্জ্য পরিষ্কার করেছেন সচেতনতার কারণেই আজকে আমাদের এলাকায় আমাদের কোনো দুর্ভোগ পাতে হইতেছে না দ্বিতীয় দিনেও যারা পশু কোরবানি করতে পারছেন না তারা ঈদের তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারও কোরবানি করতে পারবেন জুবাইরুল মাহমুদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় নব্বই ভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে দাবি করেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন তবে যতক্ষণ পর্যন্ত বর্জ্য থাকবে ততক্ষণ পরিচ্ছন্ন কর্মীরা মাঠে থাকবে বলেও জানিয়েছেন তিনি গতিতে বর্জ্য পরিষ্কারের এমন উদ্যোগে সন্তুষ্ট দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা তফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন ঈদের দিন দুপুরের চব্বিশ ঘন্টার টার্গেট নিয়ে ধোলাইখাল থেকে বর্জ্য অপসারণ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চব্বিশ ঘন্টা শেষ হতেই দুপুর দুইটায় নগর ভবনে বর্জ্য অপসরণ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন দক্ষিণ মেয়র সাইদ খোকন এটাই স্বাভাবিক আমাদের অনেক নাগরিকই পঁচানব্বই ভাগ বর্জ্য অপসরণে ঘোষণা দিয়ে নব্বই ভাগ অপসরণ হয়েছে বলে দাবি করেন মেয়র বিশ হাজার টন বর্জ্য অপসরণের কাজ চলছে বলে জানান তিনি আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কুরবানীর বর্জ্য শতকরা নব্বই ভাগ ইতিমধ্যে অপসারিত হয়েছে আমরা ইতিমধ্যে কম বেশি পনেরো হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি যতক্ষণ না পর্যন্ত বর্জ্য সম্পূর্ণভাবে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মকর্তা আমাদের পরিচ্ছন্নতা কর্মী মাঠে থাকবে ঢাকা দক্ষিণে বিয়ারের সংবাদ সম্মেলনের ঠিক এক ঘন্টা পরে চিত্র এটি এবং এখানকার সমস্ত এলাকার কিন্তু কোরবানি পশু বর্জ্য অপসারণ করা হয়েছে এমন উদ্যোগে অনেকটাই খুশি এই নগরবাসীরাও ঈদের দিন বিকালবেলা মনে করেন তিনটা চারটা চারটার দিকেই ময়লা পরিষ্কার করে নিয়ে গেছে এবছর অনেক তাড়াতাড়ি হয়েছে এবং সব কিছু ওই ডাস্টবিন এলাকায় সব ব্লিচিং করছে সিটি কর্পোরেশনের লোকেরা কাজ করছে এটা খুব ভালো অন্যান্য বছরের তুলনায় এবছর খুবই সুন্দর এবং আমরা অনেক জায়গায় দেখছি ম্যাক্সিমাম জায়গায় বিকালের মধ্যে সব রাস্তাঘাট সব পরিষ্কার শতভাগ বর্জ্য অবসর না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা অব্যাহত রাখবে ডিএসসিসি পবিত্র ইদুল উল এই উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এমনটাই আসা নগরবাসীর এবার জানাবো ঈদের ছুটি উদযাপনের খবর ঈদের ছুটিতে শিশুদের কলকাকলিতে মুখর রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বসুন্ধরা সিটিতে দেশের সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ডে দেখা গেল শিশুদের সাথে অভিভাবকরাও মেতে উঠেছেন ঈদ আনন্দে বয়স ভুলে কেউ চেপেছেন ঘোড়ার পিঠে কেউ বা নাগরদোলায় কেউ আবার বাম্পার কারে টগি ওয়ার্ল্ডের আনন্দ আয়োজনের খবর জানাচ্ছেন সাফিয়াজ রাসনা ঈদের ছুটির রেশ কাটেনি তাই তো বাবা মায়ের হাত ধরে ঘুরতে আসা এখানে কাউন্টার থেকে টিকিট কাটার পর যেন তর সইছে না কারো বাবা মায়ের হাত ছেড়ে কেউ দৌড়ে গিয়ে চেপে বসছে ঘোড়ার পিঠে কেউ নাগরদোলায় কেউ বাম্পার কারে ওঠার জন্য ব্যস্ত শিশুদের আনন্দে মাতিয়ে তোলার এই আয়োজন টগি ওয়ার্ল্ডে একঝাক শিশুর উপস্থিতিতে প্রাণচল দেশের এই সবচেয়ে বড় ইনডোর থিম পার্কটি আমি হেলিকপ্টার আমি অনেক কিছু আমি অনেক মনতে আমি অনেক রাইটে করছি আর আমার অনেক ভালো লাগতেছে শিশুদের নিরাপত্তা সেই সঙ্গে বিনোদন একই ছাদের নিচে সব কিছু তাই খুশি অভিভাবকরাও আমার বেবি খুব এনজয় করছে আমি মনে করছি এটা খুব ভালো একটা এখানে অনেক সুন্দর পরিবেশ আছে অনেক সুন্দর ইয়া আছে বাচ্চারা আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে টকি ওয়ার্ল্ডের মানে এটা বাচ্চাদের জন্য খুবই একটা ভালো জায়গা ঘোরার জন্য অবশ্যই অনেক ভালো লাগছে আর সবচেয়ে বেশি বড় ব্যাপার হচ্ছে যে আমাদের শিশু পার্ক থেকে এটা আরো বেটার কর্তৃপক্ষ বলছে শহরে চার দেয়ালে বন্দী শিশুদের একটুখানি আনন্দ উপভোগের সুযোগ দিতে এই আয়োজন ঈদ উপলক্ষে আমরা সকাল এগারোটা থেকে এটা অপেন রেখেছি রাত্র দশটা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে ঈদ উপলক্ষে শিশুদের জন্য টগি ওয়ার্ল্ড খোলা থাকবে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ঈদের দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় ঘুরতে আসেন প্রায় এক লাখ দর্শনার্থী পরের দিনগুলোতেও আরও ভিড় হবে এমন আশা কর্তৃপক্ষের দর্শনার্থীরা জানান চিড়িয়াখানা থেকে ছোটরা সরাসরি পশুপাখি চিনতে পারে আর ঈদের আনন্দটাও উপভোগ করা যায় প্রাকৃতিক পরিবেশে প্রতিবেদন কখনো নাচ কখনো বা বিশেষ অঙ্গভঙ্গি কখনো আবার নিজেদের মাঝেই খুনসুটি তাই দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ ছোট বড় সবার কাছেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ এই বানরের খাঁচা বনের হরিণকে তো আর বনে গিয়ে দেখার সুযোগ হয় না সবার তাই চিড়িয়াখানায় এসেই হরিণ দেখার স্বাদ মেটানো অন্য সময় সময় মেলে না তাই ঈদের ছুটিকেই কাজে লাগানো সব মিলিয়ে জাতীয় চিড়িয়াখানায় ভিড়টা ছিল চোখে পড়ার মতো আমার সবচেয়ে পছন্দের হরিণ লাগে বাঘ সিংহ হরিণ বানর বাঘ দেখেছি সিংহ দেখেছি ময়ূর দেখেছি অনেক কিছু দেখেছি সবসময় হাঁটা চলা করতে ভালো লাগে না তার মুখ ফিরিয়ে ঘুমিয়ে থাকলেও তাকে দেখতে মানুষের উৎসাহের শেষ নেই হাজার হলেও রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা ছোট্ট সোনামণিরা বইয়ের পাতায় পশু পাখির নাম ছবি দেখে তাদেরকে সরাসরি পশু পাখি চেনাতেও চিড়িয়াখানায় নিয়ে আসেন অভিভাবকেরা বাচ্চা প্রথম অবস্থায় ওকে কিছুই দেখে না শুধু বই পুস্তকে দেখছে আর ওকে নিয়ে আসা হয়েছে এই কারণে যে বাস্তবে কিছু জিনিস দেখানোর জন্য আজকে একটু ফ্রি আছে এই জন্য বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছি ঈদ উপলক্ষে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ভালো করে আর খাবার পানি সরবরাহের যে ছয়টি ট্যাঙ্কি আছে আমাদের আন্ডারগ্রাউন্ড পানি এখানে সরবরাহ হয় স্টিকার লাগানো আছে সেখানে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে আরও ভালো করে আর যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে প্রায় পঁচাত্তর হেক্টরের চিড়িয়াখানায় রয়েছে আড়াই হাজারেরও বেশি প্রাণী একদিকে চিড়িয়াখানার পশু পাখি দেখা আরেকদিকে যেন একের ভেতর আর সেই ভেতর দিনে বেছে নিচ্ছেন এই চিড়িয়াখানাকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের প্রত্যাশা সামনের দিনগুলোতে চিড়িয়াখানার এই উপচে পড়া ভিড় বাড়বে আরও অনেকটা অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিচ্ছি বিরতি সঙ্গী থাকুন আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে লালবাগ রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তেরোটি ইউনিট কাজ করে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় লালবাগের ইসলামবাগে প্লাস্টিক কারখানায় একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায় ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের তেরোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুড়ে যায় পুরো কারখানা ও আশেপাশের ঘরবাড়ি আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এ বিষয়ে তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারণ বলা যাবে

আর যারা মদিনায় যাননি তাদের আরও আট দিন থাকতে হবে সেখানে এদিকে কয়েকদিনের মধ্যেই শুরু হবে হজের ফিরতি ফ্লাইট গোটা বিশ্ব থেকে প্রায় চব্বিশ লাখ মানুষ পবিত্র হজ পালন করেছেন সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও চিত্রে সাদিয়া সিন্থিয়ার প্রতিবেদন শেষ হতে চলেছে মক্কায় হজের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা যারা এর মধ্যে মদিনা যাননি তারা মদিনাতে থাকবেন আরও আট দিন আদায় করবেন চল্লিশ ওক্ত নামাজ এরপরই শেষ হবে হজের পুরো আনুষ্ঠানিকতা বাংলাদেশে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে সাতাশ আগস্ট থেকে আর এই ফ্লাইট চলবে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্য সহ এক লাখ সাতাশ হাজার দুইশো জন মানুষ হজের জন্য সৌদি আরব গেছেন প্রচণ্ড গরম সহ নানা কারণে এখন পর্যন্ত মারা গেছেন ঊনসত্তর জন নারী পুরুষ সৌদি পরিসংখ্যান দপ্তরের তথ্য মতে এবছর সর্বমোট তেইশ লাখ একাত্তর হাজার ছয়শো জন হজ পালন করেছেন যাদের মধ্যে তেরো লাখ সাতাশ হাজার একশো জন পুরুষ আর দশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো জন নারী আল্লাহ সন্তুষ্টির জন্য সাধারণে কঙ্কর মেরেছি আমাদের কঙ্কর মারা শেষ আমাদের হজের সমাপ্তি করেছে আমরা ইনশাল্লাহ আগামী নয় তারিখ দেশের উদ্দেশ্য আমি হজের কাজ সম্পন্ন করেছি আপনাদের দয় সকল কাজ সুনির্দিষ্টভাবে করার চেষ্টা করেছি ভুল ত্রুটি যদি থাকে কিছু সেটা আল্লাহ মাফ করেনিওয়ালা কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি এবং কোনো অসুবিধা হয়নি এরপরে মদিনায় যাওয়ার আশা রাখি আল্লাহর রহমতে আমরা পুরা দেশবাসীর জন্য দোয়া খেয়াল করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করতেছি পবিত্র হজের সাহায্য সহযোগিতা ও ব্যবস্থাপনায় কাজ করেছেন প্রায় উনত্রিশ লাখ সৌদি কর্মকর্তা কর্মচারী এবারে প্রবাসের খবর দীর্ঘ দাবদাহের পর সুইজারল্যান্ডে বৃষ্টি হলো আজ এই বৃষ্টি জনজীবনে কেমন প্রভাব ফেলেছে তা জানব জুরিখে বসবাসরত সাংবাদিক বাকিউল্লার কাছ থেকে জুরিখ থেকে তিনি এখন যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে বাকিউল্লা এই স্বস্তির বৃষ্টির বিষয়ে বিস্তারিত জানাবেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সুইজারল্যান্ড থেকে ঈদ মোবারক আপনি জানেন যে গোটা ইউরোপেই তাপদাহ চলছিল আজ ছিল আপনার প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা তার আশপাশের একটি ভূমিকম্প আপনার সুইজারল্যান্ডের আপনার সেই ভালিজ শহরে এবং আশপাশের জায়গায় অনুভূত হয়েছে তারপর থেকে আপনার সারাদিনই আসলে মানে গরমটা ছিল আসলেই অতিরিক্ত আপনি জানেন যে সবে মাত্র আহ ঈদ শেষ হলো আমাদের পরশু দিন আপনার সেই প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা সেই ঈদ থেকে অত্যন্ত পালন করেছেন আপনার জানেন একমাত্র ঈদের জামাত যেটা প্রবাসী বাংলাদেশিদের একমাত্র ঈদের জামাতটি সেটা আহ জুরিকে হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে আপনার সেই প্রবাসী ধর্মপ্রাণ মুসলমানরা এখানে অংশগ্রহণ করেছিল এখানে আপনার কোরবানি হয়েছে এখানে জানেন সেটা হচ্ছে যে এখানে সাধারণত আপনার সেই সেই পশু জবাই করা যায় না এখানে সুনির্দিষ্ট পরীক্ষার পরে ওখানে ইলেকট্রিক শটের পরে সাধারণত আমাদের সেই মুসলমান ভাইয়েরা সেই আল্লাহ বলে সেই সেখানে জবাই করে থাকে এবং সেভাবেই সাধারণত কোরবানির বিষয়টি এখানে চলে থাকে তবে সেই ঈদের পরপর আপনার সেই সবাই সাধারণত সেই যে গরু অথবা ভেড়া সেই ছাগলের মাংস সাধারণত এখানে সবাই খেয়ে থাকেন তবে এই যে প্রচন্ড গরম এই গরমে আপনার এই দুদিন প্রচন্ড পরিমাণে মাংস খাওয়ার কারণেও আসলে একটা অস্বস্তি আপনার সবার মধ্যে আমরা দেখেছি কিন্তু আপনার এই যে আজকের আপনার স্বস্তির একটি বৃষ্টি যদি ওইটার সাথে আপনার ছিল আপনার ঝড়ো হাওয়া তারপরও আপনার সবার কাছে এই বৃষ্টিটি ছিল আসলে বিশেষ একটা প্রাপ্য বলা চলে আর কি আপনার এই প্রাপ্তি পেয়ে সবাই আজকের বিকেল সবাই আপনার আমাকে অনেকেই ফোন করে জানালো আমি ছোট্ট একটু লাইভ লাইভে ছিলাম সেখানে আমাদের প্রবাসী বাংলা এই প্রবাসী বাংলাদেশিরা জানালেন যে আমরা আজকে অনেকদিন পরে একটি রাত অন্তত ভালো পরে বা ভালো ঘুমানো যাবে আর চমৎকার করে ঘুমানো যাবে তবে এখানে অসুবিধাও হয়েছে একটু সেটি হচ্ছে যে জুরিকের পাশে আপনার ভিনটের তুরে চলছে এখন ওপেন এয়ার এটা বিশাল এক ওপেন এয়ার সুইজারল্যান্ডের আপনার এখানে প্রায় আপনার পঞ্চাশ হাজারেরও বেশি লোক আপনার প্রতিদিন সাধারণত এখানে জড়ো হয়ে থাকে সে দশ জড়ো হয়ে থাকে সেই এই যখন সে সেই টি চলছিল তখনই আসলে এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছিল তারপর দেখা গেছে যে এখানকার সবাই আসলে সেই সন্ধ্যার সময়ের সেই বৃষ্টিকে উপভোগ করেছে অন্যরকম ভাবে তারা আসলে দৌড়ে সেই রাস্তা ছেড়ে চলে যায়নি তাদের বেশিরভাগকে দেখা গেছে যে তারা রাস্তায় ভিজছে ভিচ্ছে এবং আশা করা যাচ্ছে যে হয়তোবা এই যে ঠান্ডাটা এখন পড়বে এই যে এই যে বৃষ্টিটা শুরু হলো এই বৃষ্টি এখানকার আবহাওয়া অফিস বলছে যে আগামী আপনার আরো একটা সপ্তাহ এখানে কিছুটা থাকবে এরপরে কমে আসবে এবং এরপরে একটি স্বাভাবিক জীবন যাপন যেটা এটা শুরু হবে আপনাকে বলে হচ্ছে যে গত আপনার সেই আহ সপ্তাহে মানে এই সপ্তাহে শুরু হয়েছে দীর্ঘ ছুটির পরে যে গ্রীষ্মের সেই ছয় সপ্তাহ ছুটির পরে স্কুল স্কুলের সাথে সাথে শুরু হলো আমাদের উৎসব সেই ঈদের উৎসব এবং আপনার সেই ঈদের উৎসবটি আপনার এখনো চলছে এখনো বাংলাদেশে যেহেতু ঈদ এখনো ঈদ আছে সেক্ষেত্রে এখানকার প্রবাসী বাংলাদেশিরা সাধারণত এখন সেই আপনার বিজ্ঞানের জয়যাত্রার কারণে সেই মিডিয়ার জয়যাত্রার কারণে আপনার টেলিফোনের জয়যাত্রার কারণে স্কাইপের কারণে এবং অন্যান্য মাধ্যমের কারণে প্রবাসী এবং দেশি ভাই বোনদের সাথে আত্মীয় স্বজন সাথে একটি সম্পর্ক খুব কাছে করে এখন তারা পায় এই কারণে দেখা গেছে অনেকেই আজকেও আপনার ছুটি রেখেছে ছুটি নিয়েছেন আপনার এই সময়গুলো তারা দেশের সাথে আপনার প্রতি আনন্দ ভরে তারা কাটানোর চেষ্টা করেছেন। তবে ওই যে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এখানকার আইসোলেশন করা সাধারণত বাসাগুলো সাধারণত ঘরবাড়িগুলো যেটা শীতের জন্য সাধারণত তৈরি আইসোলেশন করে দেয়ালের মধ্যে সেই গরমটাকে আপনার আপনার ইয়ে করার জন্য গরমটাকে ধরে রাখার জন্য তারা আইসোলেশন ব্যবস্থাটা করা হয় এই কারণে দেখা গেছে কোনোভাবে যদি ঘরের ভিতরে গরমটা ঢুকে যায় তখন এই গরম আর বেরোতে চায় না ঠান্ডা হতে চায় না কিন্তু এখন আজকে অন্তত এই যে যে প্রশান্তির আমি বলবো সেটা হচ্ছে যে আসলে আপনার একটা প্রশান্তি এখানে আপনার প্রবাসী সকল আপনার বাংলাদেশিদের জন্য বিশেষ করে এই ঈদের মুহূর্তে আপনার বিশেষ একটা প্রশান্তি আসলে তারা পাবে আজকের এই রাতে এবং সবচেয়ে বেশি আপনাকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এই এই গরমে আসলে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে সেই ছাত্রছাত্রীদেরই কোমল মতি ছাত্রছাত্রীরা সাধারণত এতটা গরমে অভ্যস্ত ছিল না তারা স্কুলে যায় স্কুল থেকে আসে আসার পরে ঘরে দেখা যাচ্ছে বেশিরভাগ আমাদের ছেলে মেয়েরা সাধারণত এই সময়টিকে বাইরে থাকার চেষ্টা করেছে বাইরে একটু ফ্রেশ আপনার সেই বাতাস ছিল অথবা নদীর পারে লেকের পারে তারা সময়গুলো কাটানোর চেষ্টা করে এরপরে তারা দেখা গেছে যে যে হোমওয়ার্ক গুলো তারা করতে পাচ্ছিল না এবং ঘুম যেটাকে বলা হয় যে প্রতিদিনের যে ঘুমটা সেই ঘুমটি খুবই আসলে কম হচ্ছিল এবং আপনি যেটা বলছেন যে সস্তিতা এটা একটি বিরাট আর আপনারা এখানকার সবার জন্য তা শুধু প্রবাসী বাঙালিদের জন্য না এখানকার সুইজারল্যান্ডের আপনারা এই জুরিখবাসী এবং আশেপাশে সবার জন্য এটা আসলে একটি প্রশান্তি যেটা আপনি বলেছেন যেটা যেটা আপনি বলেছেন আর কি বাকি আপনাকে ধন্যবাদ এবার যাব স্পেনে ম্যাদ্রিদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক রিজভি আলম রিজভি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে স্পেনে এই দেশটির পর্যটন বিষয়ে আমাদেরকে জানাবেন আর সেই সাথে এই দেশটি থেকে বাংলাদেশ পর্যটন খাতে কি কি ধরনের অভিজ্ঞতা নিতে পারে সেটি আপনার কাছে জানতে চাই আমি স্পেন আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার সব আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে ঈদ মোবারক এবং শুভেচ্ছা অভিনন্দন আপনি জানেন যে গত বছরের তুলনায় এবছর উপচে পড়া ভিড় না হলেও মোটামুটি বেশ পরিমাণ পর্যটক এবার স্পেনে এসেছে আপনি জানেন যে স্পেনের কৃষ্টি সভ্যতা এবং অন্যান্য ঐতিহ্য ঐতিহ্যের কারণে স্পেন পৃথিবীর বিভিন্ন পর্যটকদের কাছে একটি পছন্দের দেশ হিসাবে পরিগণিত তো এখানে প্রতি বছরই ইউরোপ সহ আমেরিকা ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ আহ পর্যটক এসে থাকেন এবং তারা সময় কাটান এখানে স্পেনের বিভিন্ন প্রভিন্সে যেমন বার্সেলোনা মালাগা মাদ্রিদ ভ্যালেন্সিয়া কর্দ সমস্ত প্রভিন্সগুলোতে বিভিন্ন ধরনের ঐতিহ্য এবং এবং সভ্যতার নিদর্শন রয়েছে আবার কর্দতে রয়েছে ইসলামী ঐতিহ্য যেখানে মুসলিম সভ্যতা ছিল আটশো বছর আপনি জানেন তো এখানে বিভিন্ন ধরনের সভ্যতা গড়ে উঠেছে টুরিস্ট পয়েন্ট গড়ে উঠেছে এছাড়া স্পেন এমন একটি দেশ পৃথিবীর ভিতরে একমাত্র দেশ বলা চলে যার চতুর্দিকে একমাত্র এক পাশ ছাড়া চতুর্থ আটলান্টিক আরেকদিকে ভূমধ্য সাগর আর একদিকে প্রশান্ত সাগরের সাথে সম্পৃক্ততা রয়েছে স্পেনের পাশাপাশি স্পেনের কেন্দ্রবিন্দু যে মাদ্রিদ এই মাদ্রিদে পোড় তাদের সোল এই কেন্দ্র বিন্দুকে ঘিরে অনেক নিদর্শন এখানে আছে যেমন পৃথিবীর সর্বাপেক্ষা পুরাতন রেস্টুরেন্ট যেটা সব্রিনো দে بوتিন এটা স্পেনের মাদ্রিদে অবস্থিত এর পাশেই রয়েছে প্লাসা মায়োর এটা স্পেনের একটি ঐতিহ্যবাহী নিদর্শন তার পাশে রয়েছে যে প্লাসা দে সান মিগেল যেটা স্পেনের সর্বাপেক্ষা পুরাতন মার্কেট পাশাপাশি রেল মাদ্রিদ স্টেডিয়াম এছাড়া রয়েছে আহ রয়্যাল প্লেস স্পেনের রাজার যে প্যালেস সেটা পাশেই রয়েছে এছাড়া অন্য অন্য দিক থেকে স্পেন মানুষের কাছে পছন্দের পছন্দের একটা দেশ হিসেবে পরিগণিত হয়েছে এখানে যেমন জিনিসপত্র কিছুটা সস্তা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে এসে পর্যটকরা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেয়ে থাকে বা এখানে ওই ধরনের কোনো বিপদের সম্ভাবনা থাকে না যার কারণে ল্যাটিন আমেরিকা সহ অন্য দেশের লোকজন এখানে এসে থাকে পাশাপাশি ল্যাটিন আমেরিকার কথা বলবো এই কারণে কারণে যখন স্পেনে প্রচন্ড রকম তাপদাহ চলছে ঠিক সেই মুহূর্তে আহ ল্যাটিন আমেরিকাতে চলছে প্রচন্ড রকম ঠান্ডা তো পর্যটকরা সেখান থেকে শীত কাটানোর শীতকে আহ শীত থেকে বাঁচার জন্য তারা বেছে নেয় এই সময়টাকে যে স্পেনে আসে মাদ্রিদে ঘোরাঘুরি করে যায় সব জায়গায় ঘোরাঘুরি করে পাশাপাশি মাদ্রিদ কিন্তু আসলে এখানকার যে অধিবাসীরা তারা কিন্তু এখান মাদ্রিদ ছেড়ে তারা সিবিচে চলে গেছে আর আমি বলবো যে এখন আগস্ট মাস ছাত্রছাত্রীদের স্কুলে ভ্যাকেশন চলছে তো তারা সবাই এই দুই মাস মোটামুটি সব ধরনের চলে যায় যে এখানকার যে যে অনেক বিচ রয়েছে খুবই আহ মনোরম পরিবেশে এখানে গড়ে উঠেছে যে নানা আহ সি বিচ তো সেখানে স্পেনের লোকজন সহ ইউরোপের অন্যান্য অধিবাসীরা এখানে এসে সময় কাটায় আবার বিচ পাশে অনেক চালের গড়ে উঠেছে অনেক হোটেল গড়ে উঠেছে মোটেল গড়ে উঠেছে আবার কিছু কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে যেগুলো আহ পর্যটকরা মাসিক হিসেবে ভাড়া নিতে পারে তো সেই ক্ষেত্রে তারা অনেকটা সাশ্রয়ী ভাবে বসবাস করতে পারে স্পেনে তাছাড়া খাবার দাবারের দাম অনেকটা কম এই কারণেই পর্যটন শিল্পটা এখানে গড়ে উঠেছে অনেকটা পাশাপাশি আমি বলবো যে স্পেন সরকারের কিন্তু এই এই যে পর্যটকদের আসার কারণে যে আয় এই আই কিন্তু একটা অন্যতম আয়ের একটা অংশ স্পেন সরকারের স্পেনের যে মোট বাজেট এই বাজেটের প্রায় এক দশমাংশ এই বাজেট আসে পর্যটন খাত থেকে টুরিস্ট খাত থেকে তো প্রতি বছরই এখানে আসে তো এখানে এসে মানুষ অনেক মজা করে এনজয় করে আর এখানে আপনি জানেন যে এখানে বাদ্রি দিয়ে রয়েছে প্লাসামায়ারের পাশেই রয়েছে একটি ফ্লামিংকো ফ্লামিংকো বার যেটার নাম তাবেনাদের মিস্টার পিকুলিন এখানে ফ্লামিংকো সহ অন্যান্য গাছ হয় এখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতিকে থেকে শুরু করে মন্ত্রী লেভেলের লোকজন বিভিন্ন পর্যায়ের লোকজন ব্যবসায়ী এখানে এসে থাকে তারা ওই ইন্টারনেটে এর মাধ্যমে তারা এই শোগুলো দেখে থাকে তো এখানে আসার জন্য এই এই যে যে এখান যে বুকিং সিস্টেম এটা অনেকটা সহজ অনেক সহজলভ্য আর কি তো টুরিস্টদের সর্বোপরি টুরিস্টদের কাছে এই কারণেই স্পেন একটা পছন্দের দেশ পর্যটকরা এর কারণে স্পেনকে বেছে নিয়েছে আমরা যদি আমি বাংলাদেশ সরকারকে বলবো যে স্পেনের মতো যদি বাংলাদেশেও যদি এভাবে গড়ে তোলা যায় এই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং আইন আইনের যে শাসন এবং যে বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে টুরিস্টদেরকে যেভাবে ইয়ে দিয়ে থাকে নিরাপত্তা দিয়ে থাকে সেইভাবে যদি আমরা দিতে পারি তো আমাদের বাংলাদেশের যে সমুদ্র সৈকত এটা এখানেও একটা বড় ধরনের পর্যটন শিল্প আমরা গড়ে তুলতে পারি বলে আমি মনে করি তো পরিশেষে আমি বলবো যে আমরা যদি স্পেন সরকারের বিভিন্ন ধরনের যে আইডিয়া আছে সেই আইডিয়াগুলো নিয়ে বাংলাদেশের প্রয়োগ করি তো আমার মনে হয় যে বাংলাদেশ পর্যটন শিল্প আরো এগিয়ে যাবে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আবারও একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সাথে থাকুন বিরতির পরে আবারও স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আবারও আপনাদের নিয়ে যাব প্রবাস সংবাদে নিউজিল্যান্ডের বিভিন্ন ঈদ জামাতে কোরবানের মাহাত্ম নিয়ে বয়ান করেছেন খতিবরা দিয়েছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা জানব সেই সব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অকল্যান্ড প্রবাসী সাংবাদিক আব্দুল হাই জনাব হাই কুরবানি নিয়ে খতিবদের দিক বিষয়ে আমাদেরকে জানাবেন আসলে ঈদের এই কোরবানি ঈদ সহ রোজার ঈদ বিভিন্ন ঈদে হয় সহ পুরো নিউজিল্যান্ডের বিভিন্ন এবং এখানে আপনি আপনি বলেছি এইবার যে কোরবানির সরি অকল্যান্ড সিটি যে মসজিদ মসজিদের যে উনি যে পয়েন্টটা দিয়েছেন উনি আসলে এই পয়েন্টের মাধ্যমে এই খুদবাতে কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে আসলে আমাদের কুরবানি যে আমরা দিই কুরবানিটার উৎপত্তি কোথা থেকে এবং কুরবানি সংস্কৃতি বা এই আল্লাহর এই হুকুম চালু হলো কি কিসের ভিত্তিতে চালু হলো বা কোথা থেকে চালু হলো এবং তিনি সেখান থেকে কিন্তু আমাদের বলেছেন মুসল্লিদেরকে যে আসলে কুরবানি কিন্তু

সুখের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা যে অন্ধভাবে যে অর্থ পর্যন্ত যাই বা বিভিন্নভাবে অনুscriptokie যে আমরা কোন রকম ভাবে আমরা নিজেদেরকে বিদ্যোশালী করতে চাই আসলে এইটা যদি কুরবানির শিক্ষাকে প্রকৃত শিক্ষাকে আমরা ফলো করি তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা আমরা এড়িয়ে যেতে পারবো বা আমরা অল্পতে আমরা সুখে থাকতে পারবো কিন্তু কুরবানির যে প্রচন্ড তিনি যদি বলেছেন হজরত ইব্রাহিম আলাহাল্লামের যে পুত্র হজরত ইসমাইকে এবং সেটি ছিল শুধুমাত্র কতটুকু প্রাধান্য দেন তার দুনিয়ার যে সমস্ত প্রিয় জিনিস স্ত্রী পুত্র সন্তান সম্পত্তি বা সম্পত্তি সব থেকে তার পুত্রটি তার কাছে সবচেয়ে প্রিয় ছিল এবং সেই পুত্রকে কোরবানের জন্য আল্লাহর হুকুমকে তিনি কিভাবে নেন সেটি কিন্তু আল্লাহর একটা পরীক্ষার একটা জায়গা ছিল এবং সেখানে উন্নীত হয়েছেন পরীক্ষায় কিন্তু আল্লাহ তার প্রিয় বন্ধুকে কিন্তু সেই পরীক্ষার কারণে তার পুত্রকে কিন্তু হারাতে দেননি তিনি পশু ওই টাকাতে পশু দিয়ে দিয়েছেন এবং সেখান থেকে আমাদের এই সংস্কৃতিটা শুরু এজন্যই তিনি বলেছেন যদি আমরা এই মানে শিক্ষাটাকে আমরা গ্রহণ করতে পারলে সর্বক্ষেত্রে কিন্তু আমরা অনেক শান্তি একটা অবস্থান তৈরি করতে পারব ধন্যবাদ আব্দুল হাই আপনাকে ধন্যবাদ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদউল আযহা পালন করেছেন ইতালিতে বসবাসরত বাংলাদেশী মুসলমানরা কুরবানির লক্ষ্যে ইতালির প্রায় 300 স্থানে ঈদের জামাতের আয়োজন করে বাংলাদেশী মুসলিমরা ঈদুল আজহার সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় ইতালির রাজধানী রোমে এছাড়াও প্রায় বিশটি স্থানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরা একসাথে ঈদের জামায়াতে অংশ নেন এতে পুরুষের পাশাপাশি নারী শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো নামাজ শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের বিখ্যাত সাংবাদিক ও লেখক কুলদীপ নায়ার তিনি ছিলেন একাধারে লেখক সাংবাদিক কলামিস্ট ও মানবাধিকার কর্মী সারা জীবন কাজ করেছেন মানুষের জন্য সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও রেখেছেন অসামান্য অবদান প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিন্ধিয়া কুলদীপ নায়ার সাতচল্লিশের দেশ বিভাগ থেকে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণে তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সবার প্রশংসা কেড়েছে এই কিংবদন্তি সাংবাদিকের হাতে খড়ি উর্দু পত্রিকা আঞ্জামের মাধ্যমে পরে ইংরেজি দৈনিক ইন্ডিয়ার এক্সপ্রেসের সম্পাদক হিসেবে কাজ করেন দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কুলদীপের খ্যাতি জগজ্জোড়া হলেও তিনি ছিলেন একজন মানবাধিকার কর্মী ঢাকা ও দিল্লিতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের সেমিনারে কুলদীপ নায়ের উপস্থিতি তৈরি করত আকর্ষণ আর সেসব সেমিনারে সবসময় স্বদেশ প্রীতি অতিক্রম করে সমঝোতার কথা বলতেন কুলদীপ কুলদীপ কাজ করে গেছেন সব সম্প্রদায়ের মানুষের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাশে দাঁড়িয়েছেন তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন তার লেখনী মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে কুলদীপের আত্মজীবনীমূলক বই লাইন্সে অগ্রাধিকার পেয়েছে দেশ মানুষ গণতন্ত্র ও মানবাধিকার তার আত্মজীবনীর এক ভাগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক জানা অজানা তথ্য উঠে এসেছে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতার জন্য আজীবন কাজ করে গেছেন বিশিষ্ট এই সাংবাদিক সাদিয়া নিউজ সিন্থিয়া ভারতের হিমাচল প্রদেশে গাড়ি খাদে পড়ে নারী ও শিশু সহ এগারো জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন শিশু পুলিশ জানায় নিহতদের সকলেই দুটি পরিবারের সদস্য বুধবার রাতে মানালি থেকে একান্ন কিলোমিটার দূরে রোহতাং পাসের কাছে এ দুর্ঘটনাটি ঘটে গাড়িটি চাম্বা শহরে কুল্লু নামক স্থান থেকে পাঙ্গিতে যাচ্ছিল তখনই গাড়িটি খাদে পড়ে যায় এরই মধ্যে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত কুয়াশা থেকে এ দুর্ঘটনা হতে পারে তবে ঘটনাটির প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ এবারে নিউজ স্পোর্টস এশিয়ান গেমস ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো আজ নকআউট পর্বে খেলতে নামছে বাংলাদেশ রাউন্ড অফ সিক্সটিনে লাল সবুজদের প্রতিপক্ষ গেল এশিয়ান গেমসের রানার আপ উত্তর কোরিয়া ইন্দোনেশিয়ার উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছটায় বি গ্রুপ থেকে রানার আপ হয়ে এবার নক পর্বে উঠে এসছে জামাল ভুঁইয়ার দল প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে তিন শূন্য গোলে হারের পর থাইল্যান্ডের বিপক্ষে এক এক গোলে ড্র করে বাংলাদেশ আর শেষ ম্যাচে কাতারের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করে বাংলাদেশকে রাউন্ড অফ সিক্সটিনে তোলেন জামাল ভুঁইয়া অন্যদিকে উত্তর কোরিয়া এবার নক পর্বে উঠে এসেছে এফ গ্রুপে রানার আপ হয়ে প্রথম ম্যাচে কোরিয়ানরা মায়ানমারের সাথে ড্র করে এক এক গোলে পরের ম্যাচে ইরানের সাথে তিন শূন্য ব্যবধানে হারলেও শেষ ম্যাচে সৌদি আরবকে একই ব্যবধানে উড়িয়ে জায়গা করে নেয় রাউন্ড অব সিক্সটিনে নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া শাপলা মিডিয়া প্রযোজিত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির শাহেসা চলচ্চিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে চলচ্চিত্রটিতে অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি পাচ্ছেন নুসরাত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রটির মহরত এরপর টানা শুটিং পুরোটা জানাচ্ছেন সুকন্যা আমির আসন্ন ঈদুল আজহাতে বড় পর্দায় মুক্তি পাচ্ছে না নুসরাত ফারিয়া অভিনীত কোন চলচ্চিত্র তবে সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন চলচ্চিত্রে শাপলা মিডিয়া প্রযোজিত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির শাহিংসা চলচ্চিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রটির মহরত এরপর টানা শুটিং চলচ্চিত্রটিতে অভিনেতা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত এমনটাই জানান তিনি চারিদিক শুধু শাহেন শাহ শাহেন তো যেখানেই যেই ফোন করে ফোন তুলে প্রথম কথা শাহেন খবর কী সো ইনশাল্লাহ এক তারিখ থেকে শাহেন শাহ উইল বি অন ফ্লোর দর্শকরা আমাকে যদি মিস করে আমি তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ ফর মিসিং মি বাট খুব শীঘ্রই মুভিজ আসছে মনসা চলচ্চিত্রের কাজ শেষ করেই তিনি চলে যাবেন কলকাতায় চুক্তিবদ্ধ হবেন সেখানকার কোনো একটি প্রোডাকশনে তবে এখনই সেই কাজের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী শাহিন শাহ পর ইনশাল্লাহ আমি একটা কলকাতার প্রোডাকশনে একটা কাজ করতে যাচ্ছি হোপফুলি সেটাও আমি জানাবো আমার অডিয়েন্সেরকে বাট আমার ফ্যানরা আমার মনে হয় যে অনেক লক্ষ্মী একটা ব্যাপারে যে তার অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে 2015 সালে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত আশিকি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার এরপর দুই হাজার ষোলো সালে তিনি অভিনয় করেন যৌথ প্রযোজনায় নির্মিত আরেকটি চলচ্চিত্রে নাম হিরো চারশো বর্তমানে বাংলাদেশ ভারত মিলিয়ে বড় পর্দায় কাজ করে যাচ্ছেন তিনি সমানতালে সকার নামির নিউজ 24 ঢাকা নিউজ সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার আওয়ামী লীগের প্রার্থী বাছাই শিগগিরই অক্টোবরে চূড়ান্ত তালিকা সরকারকে আলোচনায় বসতে বাধ্য করবে বিএনপি চামড়ার দাম কম হওয়ায় পাচারের আশঙ্কা ব্যবসায়ীদের দেশের সম্পদ রক্ষায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিয়েছেন অনেকে নব্বই ভাগ বর্জ্য অপসারণ হয়েছে দাবি সাইদ কোকলের এবং ঈদের ছুটিতে শিশুদের কলকাকুলিতে মুখর বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় এখন এই পর্যন্তই দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে